হ্যাঁ বলেন, জি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার, জি জি। এটা পিকেট চলবে না। আচ্ছা আচ্ছা, এটা শুধু গাঁথনি করে পাবেন, গাঁথনি করার জন্য না? জি, এটা গাঁথনি করার জন্য। জি জি, একটা মাল ভেঙে দেখেন তো আমাদের কি অবস্থা ভিতরে। মালটা দেখছেন কিরম হাট। আচ্ছা আচ্ছা, বাড়িতে ভাঙেন না তো? আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন মালটা দেখছেন। আর সুপ্রিয় দর্শক, আছে মালের ভিতরে নমুনা। আচ্ছা ভাই, তাহলে আমাদের এক নং ইটা নমুনা দেখাইলেন, তারপরে এক নং পিকি দিলেন নমুনা দেখাইলেন, তো এখন আমাদের কি মাল দেখাইবেন? দুই রঙ ইট দেখাইবেন আমাদের? আর ভাই, আমরা এখানে কিছু পিকেট দেখতে পারতাছি, দেখানো যাবে? দেখান তো, একটু জোরে কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, ভাঙা ভাঙা, এটা ভাঙা, এই যে এটা ভাঙবেন, এটা কোহা চলবে, কোহা কোহা না? কোহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোহার জন্য না? এটা কোহার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মালটা দেখেন, মালটা মালটা দেখেন। জি জি জি, তো আমাদের বাড়ি দিয়ে আর কি এই দুইটা মাল বাদ দিয়ে অন্য অন্য দুইটা মাল নেন? একই মাল ভাই, একই মাল না? অনেক ভিউয়ার্স বলে যে ভাই আপনারা ভালো মালটা দেখান, খারাপ মালটা দেখান না। ভালো মাল না, এটা পিকেট মাল, পিকেট মাল না? হ্যাঁ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল তো সুন্দরই, মাল সুন্দর। তো আমি সাইডটা দেখাই একটু, আপনি ওখানে দাঁড়ান। দেন দেন না, খুশি আপনি দেন। আর সুপ্রিয় দর্শক, হচ্ছে পিকেট ইট, কোনো গাত নেই হবে না ভাই। হ্যাঁ, এটা কোনো গাত নেই হবে না, এটা খালি ভাঙি খোয়া হবে, সিপকিন ঢালার জন্য না? জি জি, ছাদ ঢালার জন্য। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ছাদ ঢালার জন্য ইট। তো আমাদের আর কি ইট দেখাবেন ভাই এখন? তো ভাই এখন আমাদের কি ইট দেখাবেন? এখন দুই নাম্বার দেখাই, দুই নাম্বার দেখাইবেন। দেখেন, পিকেট দেখালাম, নাম্বার দেখালাম, এখন দুই দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি। এগুলো হলো দুই আমার। জি জি জি, এগুলো দুই, জি দুই। আমাদের এখন সরাসরি অনেকে আসে, ওনারা যদি আপনার থেকে মাল নেয়, খোলাদের থেকে আপনাদের থেকে যদি মাল নেয়, তো নেক্সট সমস্যা নেই। আর যদি দাদন, ওটা পরে বিষয়। যাক, এখন বিষয় হচ্ছে দুই নঙ্গিটা নমুনা, তাই তো? আচ্ছা, এখন দুই নঙ্গিটার দামটা বলে দেন, আপনাদের ভাড়া রেট বলে দেন। দুই নম্বর এটা আপনার 10 টাকা পিস, প্রতি পিস 10 টাকা। আচ্ছা আচ্ছা, আর এক নং পিকেটের দাম কি অবস্থা? তো ভাই আমাদের ওই পিকেটের দাম কি অবস্থা? পিকেটের দাম আছে ভাই 12 টাকা 60 পয়সা, রাখা যাবো 12 টাকা 60 পয়সা 60 পয়সা। এটা কি ভাটার রেট? ভাটার রেট। আচ্ছা আচ্ছা, নাম্বার হইল আপনার 12 টাকা 50 পয়সা, রাখা যাবো। আর 10 পয়সা বেশি, কারণ কি? 10 পয়সা এটা শক্ত বেশি, কয়লা বেশি গেছে, লেবার খরচা বেশি লাগছে, বোঝার নাকি? ও আচ্ছা, এটার জন্য 10 পয়সা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, হচ্ছে বর্তমান মালের অবস্থা। এছাড়া যদি আপনারা যদি আমাদের থেকে নেন, দেখা গেছে সরাসরি যদি ভাটা থেকে নেন, ভাটা রেট হচ্ছে এটা। আর ভিউয়ার্স আমাদের অ্যাকচুয়ালি দেখেন সূর্য চলে গেছে, তো হয়তো ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো ভাই আমি আর কিছু কথা বলতে চাচ্ছি আপনার কাছে, তো যদি ভিউয়ার্সরা আমাদের থেকে মাল নেয়, তো ওনারা কী কী সুবিধা পাবে একটু বলে দেন। আপনার এখানে মাল নিলে সুবিধা একটু আছে, আপনার আগরি ভাড়া মধ্যে কিছু টাকা পয়সা দিয়েছিলেন, আগরি উড়িন হিসেবে একটু কম বেশ আপনি সিটি ওয়েট করে পাবেন, আমরা কিন্তু করে পাবো না। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন বিষয় হচ্ছে যে বিয়সনি বলতে যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই ভাড়াতে আমরা 8,00,000 টাকা দিয়ে রাখছিলাম এবং পিকেট নাম্বার টাকা দিয়ে রাখছিলাম। তো যারা পিকেট নাম্বারটা, এবং ওই যে আমি আপনাদের গত ভিডিওতে 50,000 দুই নঙ্গিটা দেখে আপনার দুই নঙ্গিটার নমুনা দেখাইছি, তো সেক্ষেত্রে আমরা ওই সিটি কিনে নিয়েছিলাম। তো যাই হোক বিয়ার্স, হচ্ছে বর্তমান এক নং নাম্বার ও এক নং পিকেটের নমুনা। আর আমাদের থেকে যদি আপনারা ইটি ক্রয় করতে চান, আমাদের থেকে দামগুলো পড়বে, আপনার পিকেটের দাম পড়বে 12 টাকা 30 পয়সা এবং নাম্বারের দাম পড়বে 12 টাকা 10 পয়সা, তাই নাকি ভাই? জি, তো এই হচ্ছে বর্তমান অবস্থা সুপ্রিয় দর্শক। আমি মালগুলো আপনাদের আবার দেখাচ্ছি, এই যে KBC ব্র্যান্ড। আর আমাদের থেকে অন্য অন্য নারায়ণগঞ্জের বিক্স আছে, নারায়ণগঞ্জের বিক্স আপনারা চাইলে নিতে পারেন। আর দুই নঙ্গিটার দাম 9.5 টাকা। এ বলে আমার ভিডিও শেষ করছি ভিউয়ার্স। তবে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।